হাই ফ্রেন্ড, আজকে আমরা শিখব যারা স্টুডিওতে কাজ করো তো তাদের জন্য আজকে ভিডিওটা খুবই উপযোগী এবং প্রয়োজনীয়তা আছে বলে মনে করছি। যে পাসপোর্ট সাইজ ছবি আমরা কিভাবে বানাবো খুবই সিম্পলভাবে এবং খুবই কম টাইমের মাধ্যমে, আসুন আমরা দেখে নেওয়া যাক পাসপোর্ট সাইজ ছবিটা কিভাবে কম টাইমের মাধ্যমে কত কুইক বানানো যায়। তো স্ক্রিনের দিকে লক্ষ্য রাখতে বলবো কীভাবে কাজটা করছি। তো প্রথমে ফাইলে যাব, এখান থেকে একটা ওপেন করব। আমার ডেস্কটপে পড়ে থাকা কোনো একটা ছবি আমি তুলে নিয়েছি, এইটা। এবার ছবিটাকে সুন্দর করে ছোট করব। ছোট করে নিলাম, এন্টার মেরে দিলাম। এবার কাজ হচ্ছে যে পেছন দিকে যে সাদা অংশটা আছে এই সাদা অংশটাকে ব্লু করতে হবে। তাহলে এই সিলেক্ট অপশনে গেলাম আর এই সাবজেক্টে ক্লিক করে চুপ করে বসে থাকবো। দেখো সুন্দর করে কম্পিউটার নিজে নিজে মানুষটাকে সিলেক্ট করে নিয়েছে, মানুষটাকে সিলেক্ট হয়ে গেছে। এখন কন্ট্রোল এক্স, এক্স মানে কাটা, কাটা চিহ্ন দিয়ে মানুষটাকে কেটে নিলাম। পুরো এই যে বডি সহ একটা ছাপ রয়ে গেছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এই যে ধারে দেখতে হচ্ছে ব্লু কালার, ব্যাকগ্রাউন্ডটা পুরোটা এই ব্লু কালার করে দেবো। কন্ট্রোল ডিলিট, কন্ট্রোল ডিলিট এটা মারলেই পুরোটা ব্লু হয়ে যাবে, আর কন্ট্রোল ভি মারলেই ছবিটা পেস্ট হয়ে যাবে। সুন্দর করে সাইজ করে বসিয়ে দেবো, একটা পাসপোর্ট রেডি। এবার আমাদের কাস্টমারের কোয়ান্টিটি অনুযায়ী 6 পিস হবে না 3 পিস হবে না 12 পিস হবে দেখবো। তো সেটা করার জন্য একটা কন্ট্রোল এন টিপবো, নিউ পেজ চলে আসবে, ফটোর অপশানে যাব, 4-6 এই যে অপশানটা দেখতে পাচ্ছ 4-6, বাজারে গিয়ে যে কোনো দোকানে বললেই হবে যে 4-6 মাপের পেপার দাও, ওরা দিয়ে দেবে। তো তারপর এই যে অপশানের দিকে যাবো, এখানে দুজন আছে, একজন শুয়ে আছে একজন দাঁড়িয়ে আছে, দাঁড়ানো অপশানটা ক্লিক করব, তারপর ক্রিয়েট করব। এই পেপারটা নতুন দাঁড়িয়ে গেল, উপরে দুটোখানা ট্যাব আছে, এই ট্যাবটায় ছবিটা আছে, এই ট্যাবটায় একদম ব্ল্যাঙ্ক পেজ মানে সাদা পেজ যেটা প্রিন্টার থেকে প্রিন্ট হয়ে আসে। এই ছবিটাকে ধরব, এই ছবিটাতে দেখো দুটো অপশান আছে, একটা ব্যাকগ্রাউন্ডটা আলাদা করে আছে, ছবিটা আছে। এই দুটোকে একসাথে ধরার জন্য কন্ট্রোল ই টিপে দেবো, দেখো একটা হয়ে গেছে। এবার ছবিটাকে ধরে এই ট্যাপের উপর ঠেকাবো, অটোমেটিক এখানে দেখো মাউসের নিচে ছবিটা চলে আসতে যে ছেড়ে দেবো। ছবিটাকে এবার সুন্দর করে ছোট করে নেব, দিয়ে কাগজের এক কোণের দিকে সুন্দর করে বসিয়ে দেবো, যাতে এই ধারের দিকটা আর এই ধারের দিকটা সমানভাবে থাকে, সাদা অংশটা সমান দেখা যায়। এবার অল্টার চিপে সঙ্গে শিফট চিপে এটাকে দুটো করে নেব, তার সাথে আর একবার করে তিনটে করে নেব, তিনটেকে একসাথে ধরে আর একবার নিচের দিকে টানবো, 6টা করে নেবো। এবার 6টাকে একটু সমান করে পেপারের মাপে একটু বড় করে দেবো, বাস কমপ্লিট। কন্ট্রোল পি মারবে, প্রিন্ট হয়ে যাবে, এটাই পাসপোর্ট কমপ্লিট। থ্যাংক ইউ।